জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার একটা কথা বলেছিলেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। হিটলার এই কথাটা মনে প্রাণেই ধারণ করতেন, যার উৎকৃষ্ট উদাহরণ অপারেশন বারবারোসা। একটু খাপছাড়া মনে হচ্ছে, তাই না? চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি অপারেশন বারবারোসা থেকে, তবেই আপনি বুঝতে পারবেন হিটলার কতটা যুদ্ধপ্রিয় ছিল। সেই সাথে হিটলারের বলা যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন কথাটির অর্থ কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক অপারেশন বারবারোসা। আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতা ধূলিসাৎ করার এক নারকীয় ধ্বংসলীলা, তা নতুন করে বলার কিছুই নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল জার্মানির রাশিয়া আক্রমণ। বলে রাখা ভালো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই নাৎসিদের সাথে সোভিয়েতের সম্পর্ক মোটেই ভালো ছিল না। তাদের সম্পর্ক ছিল অনেকটা সাপে নেউলের মতো। নাৎসি এবং সোভিয়েত সর্বদাই একে অপরকে বা চোখে দেখত। একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। সেই সময় নিজেদের নিরাপত্তার কথা ভেবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। অন্যদিকে জার্মানির পৃথিবীর জয়ের অভিযান এবং ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা সোভিয়েতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে সোভিয়েতরা। জার্মানির ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর জন্য সোভিয়েত কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করে। সবচেয়ে মজার বিষয় হল, সোভিয়েত যখন জার্মান আগ্রাসন ঠেকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন হিটলারের পুরোপুরি মনোযোগ ব্রিটেনের দিকে। পরবর্তীতে আমেরিকার সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধে টেনে আনার জন্য ইংরেজদের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য হিটলার রাশিয়ার সাথে একটা চুক্তিতে আসার চেষ্টা করে, কিন্তু এই চুক্তিটি ব্যর্থ হয়। রাশিয়া এই চুক্তির জন্য জার্মানিকে শর্ত দিয়ে বলে, ফিনল্যান্ড, বুলগেরিয়া, তুরস্ক এবং জাপানের সাথে চুক্তিভঙ্গ করতে হবে। হিটলার স্বাভাবিকভাবেই সেটা মেনে নেয়নি। সোভিয়েতের সঙ্গে জার্মানির চুক্তি বাতিল হলে রাগান্বিত হিটলার সোভিয়েত আক্রমণের নির্দেশ দেন। হিটলারের নির্দেশ অনুসারে 1941 সালের 22 জুন ভোর 4টায় প্রথম জার্মান ট্যাঙ্ক সোভিয়েত সীমান্তে প্রবেশ করে। শুরু হয় অপারেশন বারবারোসা। এই অপারেশনে হিটলার 19টি প্যানজার ডিভিশন, 3000 ট্যাঙ্ক, 2500 বিমান এবং 7000 কামান ব্যবহার করেন। সর্বমোট 30,00,000 সৈনিক সাথে 6,00,000 মোটরযান এবং 6-7,00,000 ঘোড়া ব্যবহার করা হয়েছিল এই অভিযানে। অপারেশন বারবারোসার প্রথম দিনেই জার্মান বিমানবাহিনী 1000 সোভিয়েত বিমান ধ্বংস করে দেয়। সোভিয়েত বাহিনীর প্রতিরোধ সত্ত্বেও যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই জার্মান বাহিনী রাশিয়ার 300 মাইল ভেতরে ঢুকে পড়ে। তারা সোভিয়েত ভূখণ্ডের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ নেওয়ার পর মস্কো দখলের কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল। নাৎসি বাহিনী কয়েক মাসের মধ্যে কিয়েভ, রস্তভ অন ডনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরী দখল করে নেয়। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা যেতে পারে, যেগুলো হল, অপারেশন বারবারোসা শুরুর ঠিক 129 বছর একদিন আগে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেছিলেন, তিনি এই অভিযানে সফল হতে পারেননি। একইভাবে হিটলারের রাশিয়া অভিযানও ব্যর্থতার মধ্যে দিয়েই শেষ হয়েছিল। শীতকালে নাৎসি বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। কথায় আছে, এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয়নি হিটলারেরও। রাশিয়ান শীতের কাছে পরাজিত হতে হয়েছিল নেপোলিয়নের বাহিনী সহ ইতিহাসের অনেক শক্তিশালী সেনাবাহিনীকে। যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, তখন রাশিয়ার শীতকে গুরুত্বই দেয়নি হিটলাররা। অপারেশন বারবারোসা পরাজয়ের একটি অন্যতম কারণ হিসেবে রাশিয়ার শীতকে দায়ী করা হয়। নাৎসিদের সোভিয়েত ইউনিয়ন আক্রমণের প্রেক্ষিতে সোভিয়েতরা তাদের প্রতিরোধকে
গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার হিসেবে আখ্যা দেয়। হিটলারের দম্ভ অহংকার নিমিষেই তছনছ হয়ে যায়, মাঝখান থেকে ঝরে যায় অসংখ্য জীবন, ক্ষতি হয় সম্পদের। হিটলারের যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন নীতির বলিহন পুরো পৃথিবী। বন্ধ হোক যুদ্ধ, পৃথিবীটা আবারও মানুষের হোক, এটাই কাম্য।